স্বাগত সবাইকে আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিও হয়তো আপনারা বুঝতে পারছেন গাঁদা ফুল গাছ সম্পর্কে। এই গাঁদা ফুল গাছ অত্যন্ত সুন্দর একটা সৌন্দর্য বর্ধনকারী গাছ। এটা কিন্তু শুধুমাত্র শীতকালেই ফুল দেয় না, এটি সারা বছর ফুল দিতে পারে। তো এর জন্য প্রয়োজন হয় গাঁদা ফুল গাছকে কলম করা। আমরা কিন্তু একটা ছোট ডাল থেকে একটা ঝাঁকড়া গাছ করতে পারি। তো আজকে এইটাই দেখাবো যে কীভাবে একটা আমরা ছোট ডাল থেকে গাছ তৈরি করতে পারি। বা আপনারা হয়তো দেখে থাকবেন কোনো জায়গায় শুধুমাত্র একটি ছোট ডাল 5-6 ইঞ্চি হবে, সেখানে ফুল ফুটে আছে। সেটা কীভাবে সম্ভব সেটা নিয়েই আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আপনাদের আমরা দেখাবো যে এই গাছেরই কলি থেকে তৈরি হওয়া গাছ, এবং আশা করি ফুল ফোটার পরেও আপনাদের দেখাতে পারবো। তো এর জন্য প্রথমে আমাদের একটি ডাল বাছাই করতে হবে। আমরা এই যে কলিওয়ালা একটি ডাল কেটে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ডাল নিয়ে এসেছি, আমরা এখানে দুটি ডাল নিয়েছি, দুইটারই কলি রয়েছে। তো আমরা এখন এই দুটি ডালটা আপনাদের দেখাচ্ছি যে এটা কীরকম। যে দেখতে পাচ্ছেন যে আমরা দুটো ডাল নিয়েছি, একটা এরকম আরেকটা ওই পাশে রয়েছে এরকম। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ডাল সহ নিয়ে এসেছি। তো নিচে একটু কেটে দিতে হবে, নিচে ডালটা একটু কেটে দিতে হবে। এই যে আপনাদের দেখাচ্ছি, এই যে এভাবে আমরা কেটে দিচ্ছি। আর এটা যেহেতু একটা কলি, তো সেহেতু নিচে বড় পাতাগুলো আমরা কেটে দিচ্ছি। ঠিক একইভাবে এই গাছটাও ঠিক একই রকমভাবে আমরা নিচের পাতাগুলো ছেড়ে দিচ্ছি। কলি ছাড়বার প্রয়োজন নেই, কারণ এখান থেকে ফুল বেরোবে। দেখতে পাচ্ছেন যে আমরা এই নিচের বড় পাতাগুলো ছেড়ে ফেলেছি, শুধু এখন নিচেরটুকু পুরো আমরা ফ্রি করে ফেলেছি। তো এখন এটা আমরা লাগাবো। তো লাগানোর জন্য আমরা একটি পাত্রে সম্পূর্ণ বালি নেব। দেখতে পাচ্ছেন যে একটি পাত্রে আমরা পুরাটাই বালি নিয়েছি। শিকড় গজানোর ক্ষেত্রে পুরাটুকুই বালি নিতে হবে, আর যদি আপনারা এমনি লাগাতে চান তাহলে সেটা মাটিতে লাগাতে হবে, তবে সেটা শিকড় লাগানোর পর। তো এই জন্য আমরা সম্পূর্ণ বালি নিয়েছি। এবার বালির মধ্যে একটু গর্ত করে গাছগুলোকে রেখে দিচ্ছে, গাছের ডালগুলোকে রেখে দেবো। আমরা আঙুল দিয়ে গর্ত করছি, আপনারা যে কোনো কিছু দিয়ে গর্ত করতে পারেন। যে গাছের নিচের অংশটুকু আমরা এইভাবে লাগিয়ে দিচ্ছি। আরেকটিও এইভাবে লাগিয়ে দিচ্ছি। আমাদের চ্যানেলে আরও একটি ভিডিও আছে যেটাতে আমরা দেখিয়েছিলাম শিকড় কীভাবে তৈরি করা হয় এবং ওখান থেকে কীভাবে ঝাঁকড়া গাছ হতে পারে। তো আপনারা ওটা দেখে উপকৃত হতে পারেন। আর তারপর আপনাদের দেখাচ্ছি, ওটাতে কলি ছিল না, এটা কলি সহ আপনাদের দেখাচ্ছি। তো এখন যেহেতু লাগিয়ে ফেলেছি, এখন এটাতে আমরা পানি দিয়ে দেবো। আমাদের পানি দেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পানি দেওয়া শেষ। আমরা এটাকে এখন ছায়াযুক্ত স্থানে রাখবো, যেখানে বেশি রোদ আসে না। খুব বেশি হলে 1-2 ঘন্টা রোদ, তার বেশি যাতে রোদ না পড়ে। তো 7 দিন এরকম রাখার পরে শিকড় গজানো আপনারা দেখতে পাবেন যে শিকড় গজিয়েছে। আর আমরা আশা করছি আপনাদের দেখাতে পারবো শিকড় গজানো এবং ফুল ফোটা পর্যন্ত। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। এই সময় সবাই নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।